فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. লাস্ট নাম্বার 26 জিজ্ঞাসা করেছেন যে তিনি দাঁতের ডাক্তার, সুতরাং তিনি চাকরি করতে পারবেন কি না মেডিকেল সেন্টারে, সরকারি হোক বেসরকারি হোক চাকরি করতে পারবেন কি না তিনি জিজ্ঞাসা করেছেন। যে চাকরি করতে কোনো অসুবিধা নেই, আপনি সরকারি চাকরি করতে পারবেন, বেসরকারি চাকরি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে অসুবিধা হচ্ছে যে পুরুষের বিনা প্রয়োজনে পুরুষের পুরুষদের চিকিৎসা না করাই ভালো হবে, মহিলাদের চিকিৎসা যদি করেন এবং তাদেরকে যদি দিনের দিকে আনার চেষ্টা করেন তাহলে অত্যন্ত অত্যন্ত উপকৃত হবে জাতি। জাতি এই জাতীয় লোকের খুব প্রয়োজন অনুভব করছে, পেশাগত লোকদের খুব অভাব রয়েছে আমাদের মধ্যে। একজন ডাক্তার যদি ডাক্তারি করার পাশাপাশি রুগী দেখার পাশাপাশি দাওয়াতি কাজ করে তাহলে কতই না সুন্দর হবে। বিশেষ করে আজকে মহিলাদের মাঝে দাওয়াতি কাজ করা বিশেষ প্রয়োজন। ডাক্তার ডাক্তার যদি তার কর্মক্ষেত্র থেকে তার অবস্থানে থেকে মহিলাদেরকে সংশোধন করার চেষ্টা করে, ইসলামের দিকে আনয়ন করার চেষ্টা করে তাহলে কতই না সুন্দর হয়। জি, আপনি ডাক্তারি করতে পারবেন, সরকারি চাকরি করতে পারবেন, বেসরকারি চাকরি করতে পারবেন, শরীয়তের সীমার মধ্যে থেকে পর্দার বিধান রক্ষা করে আপনি যে কোনো চাকরি করতে পারবেন, ইসলাম নিষেধ করে না। ধন্যবাদ।